শুক্রবার রাজধানীর উমাকান্ত ময়দানে রাজ্যভিত্তিক রেড রান ম্যারাথন প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয় রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে। এইচ আই ভি এইডস এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য 5 কিমি সচেতনতামূলক দৌড় অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও ত্রিপুরা স্টেট এনএসএস এর যৌথ উদ্যোগে হয় এই রাজ্যভিত্তিক রেড রান ম্যারাথন প্রতিযোগিতা। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব এস বি নাথ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশিস বসু সহ অন্যান্যরা। রাজ্যে প্রথমবারের মতো 3টি বিভাগে ছেলে মেয়ে এবং তৃতীয় লিঙ্গের মধ্যে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন প্রতিযোগিতা। 8টি জেলা থেকে বাছাই করে প্রতিযোগিতার অংশ নেন এই ম্যারাথনে। প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে প্রথম বিজয়ীকে 15,000 টাকা, দ্বিতীয় বিজয়ীকে 1,000 টাকা এবং তৃতীয় বিজয়ীকে 5,000 টাকা দেওয়া হয়। আমি সবাই আমরা জানি যে আমাদের রাজ্যের যে পরিসংখ্যান, ইতিমধ্যে নেশা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকগুলো সেমিনারে অনেকগুলো অনুষ্ঠানে কথা বলেছেন। আমরাও আমাদের দপ্তর থেকে অনুরোধ রেখেছি এবার পুজোতে যেন যে পুজো থিমগুলো নিয়ে পুজো করবে ক্লাবগুলো, তারা যেন অধিক সংখ্যায় নেশামুক্ত নিয়ে তারা ক্যাম্পেনিং করে বা সেখানে প্ল্যাকার্ড হোর্ডিং সেগুলো ব্যবহার করে, তাহলে আমরা আমাদের দপ্তর থেকে তাদেরকে প্রথম দ্বিতীয় এবং এই ধরনের সম্মান করা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে আমরা চাই যে আমাদের রাজ্যটা নেশামুক্ত তৈরি হোক। এইডস বা এইচআইভি নিয়ে অনেক বছর ধরে আমাদের রাজ্যে কাজ চলছে, কিন্তু ক্রমাগত যে সংখ্যাটা বাড়ছে তার একটা বড় কারণ হচ্ছে ইতিমধ্যে যেভাবে সিনথেটিক ড্রাগ অর্থাৎ সিরিঞ্জ দিয়ে যে ড্রাগ নিচ্ছে সেটা একটা প্রধান কারণ আমাদের রাজ্যে।